হ্যালো গাইস, ওয়েলকাম টু কালিগাং কিচেন। আজকে বেসিক্যালি আমরা কোনো রান্নার রেসিপি বা কোনো কিছু দেখাতে চলছি না। আজকে একটু স্পেশাল ভিডিও বলতে পারেন, ওটা আমাদের জন্য আর আপনাদের জন্য। তো আজকে আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড হতে চলেছে। ভাবেন না, নতুন মেম্বার বলে মানে যে আমি বা কেউ নয়, আমাদের আজকে নতুন একটা সেট আপের জন্য ক্যামেরা কিনতে যাচ্ছি, সেটাই আপনাদের দেখাতে চলেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি কালিগাং কিচেনের অফ ক্যামেরা যারা থাকে তাদের মধ্যে একজন। আমার নাম সৌভিক হাওলাদার, এডিটার বলতে পারেন, ক্যামেরাম্যান বলতে পারেন, সব আমি হ্যান্ডেল করি। একটু থ্যাংক ইউ। কিছু কারণবশত আমরা শোরুমের ভিতরে ভিডিও শ্যুট করতে পারিনি, তো কিছু যা সামথিং একটু শ্যুট করা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখুন আর আমাদের সাথে থাকুন। আমাদের পিকে দা মানে সব কাটিং মাস্টার, তার পিছনে আছে কপিল দা, আর আমাদের টিমের ক্যাপ্টেন রিপন দা সাথে। সিউড়ির মধ্যে এসেছি এখন, সিউড়িতে ক্যামেরাটা নেবো ভাবছি নতুন আমাদের মেম্বার, যে সবাই খুব খুশি। দেখা যাক কি হয়, আপনাদের কি দেখাতে পারি নতুন কিছু, আশা করি দেখাতে পারবো। ছোট হয়ে গেছে, ফাইনালি আমাদের নতুন মেম্বার আজকে অ্যাড হয়ে গেছে, ক্যানন M50 Mark II। দেখুন দাদার হাতে আছে, এখন দাদা চা খাচ্ছে, আমরা সবাই চা খাওয়ার জন্য দাঁড়ালাম, তো এদিকে বেরোবো। এখন যাওয়ার পথে আমাদের এখানে ফেমাস বক্রেশ্বর আছে, ড্যাম আছে, সেটা একটু ঘুরে নেবো ভেবেছি। তো চলুন দেখা যাক কীরকম বক্রেশ্বর ড্যাম, আপনাদেরও দেখাচ্ছি সাথে। তো বন্ধুরা, যদি আপনারা কোনোদিনও সিউড়ি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে এখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় থার্মাল পাওয়ার স্টেশন আছে, যেটা নাম হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এখান থেকে মোস্টলি ওয়েস্ট বেঙ্গলে যত যত বড় ছোট ইন্ডাস্ট্রি আছে সবগুলোতেই কম বেশি করে আমাদের পাওয়ার সাপ্লাই হয়। রোডের জন্য একটু দেখাতে পাচ্ছি না ভালো করে, এটা হচ্ছে মেন গেট তাপবিদ্যুৎ কেন্দ্রের। ওই যে দূরে দেখতে পাচ্ছেন তিনটে বড় বড় ইয়ে দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে আমাদের থার্মাল পাওয়ার স্টেশন। সরি, কাজগুলোর জন্য একটু হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, আশা করি একদিন নতুন একটা ভিডিওতে আপনাদের দেখাবো পুরোপুরি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে কি আছে, কত কি কিরকম কিভাবে অপারেট হয়, আশা করি দেখাতে পারবো। হ্যাঁ দেখুন, এবার একটু ভালো দেখতে পারবেন। একটা আপনি যদি দূর থেকে দেখেন এটা মনে হবে একটা জাহাজ। তো বন্ধুরা, এই যে আমরা হাই রোড ছেড়ে গ্রামের রোডের দিকে যাচ্ছি ড্যামে যাওয়ার জন্য, আপনাদের আজকে হয়তো নীল নির্জন ড্যাম দেখাবো, চলুন দেখা যাক কিরকম লাগে কি। ওয়েদারটা আজকে সেরা আছে, উপরেও উপরেও নীল নীচেও নীল, আজকে যা লাগবে না। অ্যাক্সিডেন্টলি আমাদের একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে, ওদিকে রেলগেট পার হলে আমাদের শর্টকাট হতো, তো কিছু কারণবশত হয়তো রেলগেটটা বন্ধ আছে, তো এখন এর জন্য একটা বাইপাস নিয়ে আমাদের যেতে হচ্ছে। টানেল করে দিয়েছে পুরো, অসুবিধা হবে না আপনাদেরও। দেখো
উপর দিয়ে ট্রেন আর আমরা নিচ দিয়ে, এটা আলাদাই ব্যাপার। আসার পথে এরকম আপনাদের সাইড দিয়ে একটু জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে। বেশ, জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম জায়গা। তো বিকেদা আজকে যাচ্ছ নীলনির্জন ড্যামে, তো কি করার প্ল্যান আছে? আজকে প্রথম যাচ্ছি, এর আগে কখনো যাইনি, আশা করি ওখানে গিয়ে খুব আনন্দ করব। তো এই যে আমাদের ড্যাম ঢুকছে, কি লাগছে সে ব্যাপারই আলাদা। ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম, আপনারাও আসুন, খুব সুন্দর জায়গা, ভিজিট করুন একবার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে এই যে প্রথম না, কোনো চার্জেবল বা কিছু ব্যাপার নেই, সম্পূর্ণ ফ্রিতে এটা। এখানে একজন সিকিউরিটি গার্ড বসে থাকে সবসময় যে দেখাশোনা করা বা কিছু ইয়ে করার জন্য কোনো প্রবলেম হলে। সিনটা দেখবেন, এটাই হচ্ছে, এর জন্যই হয়তো নাম করেছে উপরে উঠে নিচে আমাদের নীলনির্জন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে অনেক দূরে হয়তো কিছু লোকাল লোক মাছ ধরছেন। আপনি হয়তো আসলে ভুলে যাবেন যে কোনো ড্যামে এসছেন না কোনো সমুদ্র সৈকত, দূর থেকে দেখলে বুঝতেই পারবেন না যে এটা ড্যাম না সমুদ্র সৈকত। এখানে এলে পরে মনটা পুরো ভরে যাবে, আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরে। রিপনদা, আজকে নীলনির্জনে এসে কেমন লাগছে? খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে যে প্রাকৃতিক যে এত সুন্দর একটা মানে মৌসুম, এ মানে ভাবাই যায় না, অতুলনীয় সত্যি, মানে মন কিন্তু খুশি হয়ে যায়। আর কপিলদা কেমন লাগলো নীলনির্জন? আমাদের নীলনির্জন দেখে আমার তো মনে হচ্ছে এরকম সুন্দর জায়গা আজ অব্দি আমি এখনো দেখিনি, এত সুন্দর জায়গা। এবার শহরে হয়তো, কিন্তু আমি আজ অব্দি যাইনি, সেটা জায়গাটা খুবই সেরা লাগলো এবং খুব সুন্দর লাগছে আমার। আর বিকেদা ওই আমার তো অতি অতি সুন্দর, আমাদের ভয়ের কাছে এত সুন্দর জায়গা আমরা কোনোদিন কল্পনাও দেখিও নাই। আজকে আসতে পেরেছি, ওই জন্য খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, সবার মুখ থেকে শুনলেন খুব জায়গাটা খুবই সুন্দর, চলুন আপনাদের একটু কিছু দেখাই। সাথে অনেক লোক এসছে, টুরিস্টরাও এসছে, এখানে ঘুরতে এসছেন, পিকনিক করতে আসেন, কাপলসদের জন্য হয়তো কিছু ব্যাপার আছে বলবো না। তো বন্ধুরা, অ্যাটলাস অনেক গাড়ি চালানোর পর আমরা পৌঁছেছি মেন গেটে ইয়েতে, চলুন আপনাদের দেখাই মেন গেটটা কেমন আছে। সবাই ওই যে বসে আছে, নেমে যাচ্ছি। চলো চল 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 দেখে আসি, চল নিচে নামি। আর ওই যে আমাদের সাথে আছে আমাদের নতুন মেম্বার, তো এই যে আমরা আসছি, দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এখানে অলরেডি ভিজিট করতে এসছে। সারা বছরই মোটামুটি লোক আসে এখানে, আর যখন ধরুন কোনো পিকনিকের ওকেশন বা কিছু থাকে তখন বেশি ইয়ে হয়, ভিড়টা বেড়ে যায়। জায়গাটা খুবই সুন্দর, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা আসুন এখানে দেখুন, থাকুন, স্টে করুন। হ্যাঁ, হোটেল বা কিছু সামথিংয়ের ব্যবস্থা এখানে কিছু নেই, আপনাদের হয়তো শিউড়ি বা দুবরাজপুরে আপনাদের হোটেল নিতে হবে। তো রেকমেন্ড করবো যে হ্যাঁ, ভালো জায়গা, দেখার জন্য খুবই সুন্দর আছে। হ্যাঁ, এখানে একটা মৌসুম আছে যেই টাইমে প্রচুর পরিমাণে পাখি দেখতে পাবেন আপনারা, এই একটা জিনিস বলতে পারি। চলো আগে যাওয়া যাক, চলুন আগে যাওয়া যাক। সামনে সিকিউরিটি চেক আছে, ওখানে আমরা ফটো বা ইয়ে করতে পারবো না, তার জন্য একটু ভিডিওটা বন্ধ করতে হচ্ছে। আমরা এদিকে গেটের এদিকে চলে এসেছি, মেন আর কি আমাদের যে জল আটকানোর জন্য যে গেটটা থাকে সেই গেটটা পার করে চলে এসেছি। তো গেটের পরে একটা জিনিস দেখতে পেলাম, দুর্দান্ত জিনিস, আপনারাও দেখলে হয়তো খুব ভালো লাগবে আপনাদেরও। তো আমি দেখাচ্ছি, ওটা দেখতে পাচ্ছেন কি, একটা পুরো গাছ দিয়ে একটা ই করে বাটারফ্লাই বানানো হয়েছে, আর এদিকে ছোট্ট মতো একটা পার্ক করা হয়েছে। আর এই সাইডটা তো জল নেই বলতে পারছি না। হ্যাঁ, ওদিকে কিছু পিরামিডস বা এই সামথিং ফটো, আপনি যদি ফটো সেশন করতে চান বা অন্য কিছু ভালো মতো ঘুরতে বসে গল্প টল্প করতে চান, তো ওদিকে জায়গা আছে, আর এদিকে ছোট্ট একটা পার্ক। তো এটা হচ্ছে আমাদের ওই পার্কে যাওয়ার রাস্তা, সিঁড়ি করা আছে নিচ দিয়ে, কোনো অসুবিধা হবে না। সামনে যাচ্ছে আমাদের কপিলদা, আর এদিকে আছে আমাদের টিম লিডার রিপনদা,
আর ওই দেখুন একদম দূরে আছে, পিছনের দিকে তাকাও একটু, পিছনের দিকে তাকাও সবাই, কই দেখো একটু, দেখি দেখি সবাই একবার, এত এনজয় করছে বলে পিছন দিকে তাকানো যাবে না নাকি? একদম সামনে আমাদের কাটিং মাস্টার পিকে দা লাফিয়ে লাফিয়ে যেতে বলছে। এটা হচ্ছে ড্যামের অপোজিট সাইডটা, যেখানে আমাদের গেটগুলো আছে, মাঝে মাঝে যখন জল ওভারফ্লো হয় তখন গেট খুলে দেওয়া হয়। এই সাইডটা দেখতেই পাচ্ছেন এখন জল নেই, তার জন্য কিছু দেখাতে পারছি না, বা জল সামথিং। এদিকে আপনি বসে আড্ডা মারতে পারেন বা বসে গল্প করতে পারেন, বেশ গাছের নিচে মনোরম পরিবেশ, গরমকালে ছায়া পাবেন। আর ওদিকে তো পার্ক আছেই আপনাদের ঘোরার জন্য বা গল্প করার জন্য, তাছাড়া ওদিকে ফটো সেশনের জন্য পিরামিড হ্যান ত্যান এসব বানানো আছে, ছোট্টখাটো একটা মিশর আর কি। হ্যালো গাইস, ওয়েলকাম টু গালিগান কিচেন। আপনারা একটু অবাক হচ্ছেন হয়তো যে আমি কে বা কি হঠাৎ আজকে ফেস সামনে এসে আপনাদের ই করছি। মেনলি আমি অফ ক্যামেরায় থাকি, অফ ক্যামেরার মধ্যে যারা থাকে তাদের মধ্যে একজন, আমার নাম সৌভিক হাওলাদার। আমি ক্যামেরাম্যান বলুন কাম এডিটর বলুন সবই আমি হ্যান্ডেল করি, দুর্ভাগ্যবশত আপনাদের সামনে আসতে পারি না। আশা করি কোনোদিনও আপনার ভিডিওতে আপনাদের সামনে আসবো বা নতুন কিছু করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সবাই মিলে এসেছি আমরা, এখানে কিছু পিরামিড বানানো হয়েছে, যা বুঝতেই পারছেন জায়গাটা ফোটানোর জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য পিরামিড বানানো হয়েছে। তো দেখুন, সাথে আছে কপিলদা, পিকেদা, হরি, আর ওদিকে দূরে দেখছেন রিপনদা। কই সবাই একবার দেখাও তো, বলো কিছু, তোমাদের কেমন কি লাগলো? আমরা ভাবতেও পারি নাই যে বীরভূমে একটা এরকম পিরামিড আছে, মিশর টাইপের, মিশরই বললে চলে, এটা আমরা মিশরেই আছি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিচে মরুভূমি করার জন্য বালিও ই করা হয়েছে, পুরো মিশর। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। কই কপিলদা, তোমার কিছু বক্তব্য? এই যে পিরামিডটা আছে, এটা সাধারণত আমরা ইতিহাসের পাতায় পড়েছি, যে ক্লাস ফাইভে পড়েছি যে মিশরের পিরামিড আছে, ওই পিরামিডটাই কিছুটা এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখুন, আসবেন, খুবই ভালো লাগছে। ও, আমাদের মিশর ভ্রমণ হয়ে গেছে, তো আমরা একটু দেখি জলের দিকে যাব, জলে নামার একটু চেষ্টা করছি, দেখি জলটা কেমন কি, কতটা কীরকম আছে, গভীরতা কত, সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো চলান, দেখা যাক কতটা কীরকম আছে। দেখতে পাচ্ছেন এই যে ওঠার রাস্তা আছে উপরে আমাদের, তো নামার সময় দেখালাম যে হ্যাঁ সিঁড়ি করা আছে, কোনো অসুবিধা হবে না, কিছু কোনো প্রবলেম নেই। হ্যাঁ, হতে পারে আপনাদের একটু পায়ে ব্যথা হতে পারে, যদি আপনাদের পায়ে জোর না থাকে সেটা আলাদা ব্যাপার, বাট আশা করি কোনো প্রবলেম হবে না। সব কিছুতেই আমাদের ইয়ে করা আছে, ডিজাইন বা আর্ট বলুন, বীরভূম বলে কথা, আর্ট সব জায়গায় জড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা জলের দিকে নামতে চলেছি, দেখুন সবাই নামছে টপকে টপকে কেমন। ওইদিকে আমাদের রিপনদা, কপিলদা, আর পিকেদা, কই ও পিকেদা আগেই নেমে গেছে, চলুন দেখানো যাক আপনাদের। না নেমে আর পারলাম না, আসুন তাহলে, চলুন একটু মস্তি করে নি। তোমাদের তো মজাই মজা গো, তোমাদের আর এখন কি বলবো, যৌবন উঠে উঠলে পড়ছে, পড়েছে বাচ্চা হয়ে গেছে সবাই, বাবা। উফ, সত্যি বন্ধু বিশ্বাস করুন, মিথ্যা কথা বলবো না, যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরায় ভালো আসছে কিনা, জাস্ট একটু দেখুন জলটা, এটা কি কারণে নীল নির্জন নাম হয়েছে আপনি হয়তো বুঝতেই পারছেন। ঠান্ডা কত জলটা, বিরাট ঠান্ডা, মামবা ঠান্ডা, না না আমিও পারলাম না, বালি না। আচ্ছা, ক্যামেরাটাকে একটু নিচে নামিয়ে দাও, এই সাইডে রেখে দাও, তারপর নেমে যাও, ক্যামেরাটাকে নামিয়ে দিয়ে ওইদিকে নিয়ে যাও, বাই চান্স যদি পড়ে যায়। আমাদের আমাদের নতুন মেম্বারকে ফেলানো যাবে না, না সে তো বুঝলাম, কিন্তু আমিও তো একবার একটু ট্রাই করবো, চলো দেখা যাক। ভাবছিলাম মিথ্যা কথা বলছি, কিন্তু সত্যি করেই ঠান্ডা, খুবই ঠান্ডা, শান্তি পেলাম,
একটু মুখ হাত পা ধুয়ে নিতে হবে ভালো করে। না এই খাল আছে কিন্তু অনেক খাল আছে। তো বন্ধুরা অনেকক্ষণ হয়েছে আমরা নীলির জন্য এসেছি, আর ওয়েদারটাও একটু ঠিকঠাক লাগছে না, মেঘ বৃষ্টি আসতে পারে, তো তার কারণে আমরা চলে যাব। দেখা যাক নীলির জন্য ডায়েরি যদি একদিন আর টাইম হয় তো ভালো করে এসে আপনাদের দেখাবো। আশা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো ভালো থাকবেন, টাটা, বাই।